হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পুরস্কার এবং সম্মান 2024, অর্থাৎ 2024 সালে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এখনও পর্যন্ত যতগুলো গুরুত্বপূর্ণ পুরস্কার এবং সম্মান দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আজকের প্রশ্নোত্তর আলোচনা থাকবে। তো অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন ধরে নিতে পারো, এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই। তো মন দিয়ে প্রত্যেকে দেখতে থাকো, ঠিক আছে? চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাব, কি আছে দেখো। নিম্নের কে মার্চ 2024 সঙ্গীত কলানিধি পুরস্কার পেয়েছেন? মার্চ 2024 সঙ্গীত কলানিধি পুরস্কার কে পেয়েছেন? কারেক্ট আনসার কি হবে? টি এম কৃষ্ণা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, টি এম কৃষ্ণা। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ তিনি এই পুরস্কারটি পেয়েছেন। তিনি একজন প্রসিদ্ধ কর্ণাটকের সঙ্গীতকার, আর সঙ্গীত একাডেমি দ্বারা প্রদত্ত পুরস্কারটি কর্ণাটকের সঙ্গীতের জন্য অস্কার হিসেবে ধরা হয়। কর্ণাটক সঙ্গীতের জন্য এই যে পুরস্কারটা, এটাকে কর্ণাটকের অস্কার হিসেবে ধরা হয়ে থাকে। আর তিনি একজন কর্ণাটকের সঙ্গীতকার, তিনি এবারে পাচ্ছেন কে সঙ্গীত কলানিধি পুরস্কার 2024। এই যে কলানিধি পুরস্কার, এটা কিন্তু এসএসসি সমস্ত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পরীক্ষাটা যদি এমটিএস এর পরীক্ষায় তোমাদের আসবেই আসবে, গ্যারেন্টি। নেক্সট দেখো, সম্প্রতি কাকে 58তম জ্ঞানপীঠ পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে? 58তম জ্ঞানপীঠ পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? দুজন এবারে 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, দুজন হচ্ছেন গুলজার এবং জগৎগুরু রামভদ্রাচার্য। এই দুজন পেয়েছেন, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কে পেয়েছেন, ছবিতে দেখতে পাচ্ছ দুজন পেয়েছেন। জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার, ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে প্রদান করা হয় সর্বোচ্চ পুরস্কার। আর ভারতীয় সংবিধানের অষ্টম তালিকায় যে 22টা ভাষা আছে, সেই 22টি ভাষাতে এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ বাংলা, হিন্দি, ইংরেজি যে 22টা ভাষা আছে সেই 22টি ভাষাতে। জ্ঞানপীঠ পুরস্কারটা প্রথম দেওয়া শুরু হয়েছিল 1961 সালে, প্রথমবার 1965 সালে প্রদান করা হলো, আর প্রতিষ্ঠা হলো 1961 সালে। প্রথমবার কে পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার? শঙ্কর কুরুপ প্রথমবার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, ঠিক আছে? ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দাও। 3 নম্বর হচ্ছে, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024 সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? রিসেন্টলি দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে, যেখানে বেস্ট অ্যাক্টারের পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান, ঠিক আছে? আর বেস্ট অ্যাক্ট্রেস যদি তোমাদের বলা হয় কে পুরস্কার পাচ্ছেন, তখন হবে রানী মুখার্জি বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কার পাচ্ছেন। দেখো সর্বশ্রেষ্ঠ অভিনেতা হচ্ছেন শাহরুখ খান, জওয়ান চলচ্চিত্রের জন্য তিনি পুরস্কারটি পেয়েছেন। আর সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী যদি বলা হয় রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে, এটার জন্য তিনি পেয়েছেন। আর সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র যদি বলা হয় তখন হবে জওয়ান, বা জওয়ান ইজ দ্য সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন চলে যাব, তো মন দিয়ে দেখবে, স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। কি আছে প্রশ্ন? সম্প্রতি কাকে কে পিপি নাম্বিয়ার বা নাম্বিদুরাই পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা? কেপিপি নাম্বিয়ার পুরস্কার 2024 দ্বারা কাকে সম্মানিত করা হলো? কারেক্ট আনসার হবে এস সোমনাথ। এস সোমনাথকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে, ঠিক আছে? দেখো এস সোমনাথ নামটার সঙ্গে হয়তো তোমরা অনেকেই পরিচিত। এস সোমনাথ হচ্ছেন বর্তমানে ইসরো এর চেয়ারম্যান, বর্তমানে ইসরো এর চেয়ারম্যান হচ্ছেন এস সোমনাথ। আর এই কে সিবান দেখতে পাচ্ছ না, কে সিবান ছিল এর আগে, এর এস সোমনাথের আগে ছিলেন কে সিবান। ইসরো সম্পর্কে জেনে নাও, ইসরোর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে, ইসরোর হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরু শহরে। নেক্সট দেখব আমরা, সম্প্রতি কাকে লক্ষ্মী নারায়ণ আন্তর্জাতিক পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হবে? লক্ষ্মী নারায়ণ আন্তর্জাতিক পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা, কারেক্ট আনসার কি হবে? তোমরা লক্ষ্মীকান্ত প্যারে লালের নাম অনেকেই শুনে থাকবে, লক্ষ্মীকান্ত প্যারে লাল। এটা হচ্ছে একটা ভারতের সঙ্গীত জগতের বিশাল বড় একটা জুটির নাম, ঠিক আছে? লক্ষ্মীকান্ত প্যারে লাল। তো এখানে এই প্যারলাল শর্মা, বিখ্যাত সঙ্গীতজ্ঞ প্যারলাল শর্মাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। ছবিতে দেখতে পাচ্ছ সঙ্গীতকার প্যারলাল শর্মাকে কলাক্ষেত্রে তার অবদানের জন্য লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কার দ্বারা সম্মানিত করা হলো 2024 সালে। প্যারলাল শর্মা ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান
পদ্মভূষণ দ্বারা সম্মানিত হয়েছেন। আর এবারেই তিনি পদ্মভূষণ দ্বারাও কিন্তু সম্মানিত হয়েছেন প্যায়ালাল শর্মা। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী কি আছে, সম্প্রতি নিম্নের কোন শহরকে জল যোদ্ধা পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা, কি পুরস্কার, জল যোদ্ধা পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে কাকে, কারেক্ট আনসার কি হবে? এবারে জল যোদ্ধা পুরস্কার পাচ্ছে নয়ডা, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নয়ডা হচ্ছে দিল্লির কাছেই অবস্থিত, নয়ডা একটা শহর। ভারতের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক 2023-24 সালের জন্য বিশ্ব জল পুরস্কারে জল সংরক্ষণ করার জন্য নয়ডাকে এই পুরস্কার দ্বারা সম্মানিত করেছে। নেক্সট চলে যাবো আমরা সাত, দেখো সম্প্রতি কোন দেশকে হাম এবং রুবেলা চ্যাম্পিয়ন পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে, হাম এবং রুবেলা চ্যাম্পিয়নশিপ, হাম বা এখানে লেখা থাকতে পারে মিজেলস লেখা থাকবে তোমাদের, মিজেলস এবং রুবেলা চ্যাম্পিয়ন পুরস্কার দ্বারা দেওয়া হয়েছে কাকে, ভারত। হাম এবং রুবেলা ভ্যাকসিন প্রদান করে ভারত খুব ভালো এই ক্ষেত্রে উন্নতি করার জন্য ভারতকে হাম রুবেলা চ্যাম্পিয়ন পুরস্কারটা এবারে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো সম্প্রতি কাকে লতা মঙ্গেশকর দীননাথ পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা, কি পুরস্কারের নাম, লতা মঙ্গেশকর দীননাথ পুরস্কার 2024 দ্বারা কাকে দেওয়া হলো, মানে বিখ্যাত গায়িকা, ভারতীয় গায়িকা লতা মঙ্গেশকরের নামে, লতা মঙ্গেশকর এবং তার পিতার নাম হচ্ছে দীননাথ মঙ্গেশকর, এই এই নামে কিন্তু একটা পুরস্কার দেওয়া হয়। এবারে পেয়েছেন রণদীপ হুড্ডা এবং অমিতাভ বচ্চন, এই দুজন পেয়েছেন, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, রণদীপ হুড্ডা এবং অমিতাভ বচ্চন। ছবিতে দেখতে পাচ্ছ মুম্বাইতে অবস্থিত দীননাথ মঙ্গেশকর নাট্যশালায় আয়োজিত একটি প্রতিষ্ঠিত আয়োজনে অভিনেতা রণদীপ হুড্ডা এবং অমিতাভ বচ্চনকে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে। নয় দেখব 2024 সালে উল্লেখযোগ্য বছরের সেরা পিএসইউ, পিএসইউ কাকে বলা হয়, যেগুলো সরকারি সংস্থা থাকে না, সরকারি কোম্পানি, যেমন রিলায়েন্স, রিলায়েন্স তো আর সরকারি সংস্থা নয়, এটা বেসরকারি প্রাইভেট সংস্থা, কিন্তু এখানে দেখো ওএনজিসি বা ওয়েল ইন্ডিয়া লিমিটেড, সেল, হেল, এগুলো সবই হচ্ছে, ভেল, ভারত ইলেকট্রিক্যাল, ভারত হেভি ইলেকট্রিক্যাল, এগুলো সবই হচ্ছে কি মানে পিএসইউ বা সরকারি সংস্থা। তো এবছরের সেরা পিএসইউ সংস্থার সম্মান পেয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হেল, এই হেল হচ্ছে ভারতের মানে অ্যারোনটিক্স লিমিটেড মানে ডিফেন্স সেক্টর এবং গবেষণার সেক্টরের ক্ষেত্রে এরা বিভিন্ন উৎপাদনের কাজ করে থাকে, ঠিক আছে। দশ দেখো উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সম্প্রতি এই পুরস্কারটা প্রদান করেছে। নেক্সট দেখো সম্প্রতি কাকে আর্যভট্ট পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে, 2024 সালের আর্যভট্ট পুরস্কারটি কে পাচ্ছেন, কারেক্ট আনসার হবে পাবুলুরি সুব্বা রাও, নামটা মনে রাখবে পাবুলুরি সুব্বা রাও, এবারের আর্যভট্ট পুরস্কার 2024 দ্বারা সম্মানিত হয়েছেন। ছবিতে দেখে নাও, দেখো অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া ASI দ্বারা আর্যভট্ট পুরস্কারটা দেওয়া হয়ে থাকে প্রত্যেক বছর। অনন্ত টেকনোলজির প্রতিষ্ঠাতা CEO একটা সংস্থা আছে যার নাম হচ্ছে অনন্ত টেকনোলজি, এর প্রতিষ্ঠাতা CEO এবং অধ্যক্ষ পাবুলুরি সুব্বা রাওকে তার জীবনের মহাকাশ বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। এগারো দেখব সম্প্রতি কাকে গ্লোবাল এনার্জি অ্যাওয়ার্ড 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে, কী নাম হচ্ছে, গ্লোবাল বা বিশ্ব শক্তি পুরস্কার, বিশ্ব ঊর্জা পুরস্কার বা গ্লোবাল এনার্জি অ্যাওয়ার্ড 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে এবারে কৌশিক রাজশেখরকে, কাকে, কৌশিক রাজশেখর ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। দেখো ভারতীয় বংশোদ্ভূত, ভারতীয় বংশধর কৌশিক রাজশেখরকে এই পুরস্কার দেওয়া হয়েছে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা এবং কম বিদ্যুৎ খরচ করে বৈদ্যুতিক যানবাহন চলাচলের প্রযুক্তি আবিষ্কারের অবদানের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। বারো হচ্ছে 2024 সালে মোট কতজনকে পদ্মবিভূষণ সম্মান দ্বারা সম্মানিত করা হয়েছে, কি সম্মান, পদ্মবিভূষণ সম্মান 2024 দ্বারা কতজন পাচ্ছে, কারেক্ট আনসার হচ্ছে এবারে মোট পাঁচজন পদ্মবিভূষণ পুরস্কার পাচ্ছে, কতজন, পাঁচজন, আমরা জেনে নেব কে কে পেয়েছেন পাঁচজন। ছবিতে দেখো ছবিতে চারজন দেওয়া আছে, আরেকজন দেওয়া নেই, তো পাঁচজনের নামগুলো দেখে, এক হচ্ছে বৈজয়ন্তী মালা, তিনি কলাক্ষেত্রের জন্য তামিলনাড়ুর অধিবাসী, তিনি এই পুরস্কার পেয়েছেন, এই দুজনের মধ্যে একজন হবেন। আর শ্রী কনিডেলা চিরঞ্জীবী কলা সংস্থা, কলার জন্য অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, এই হচ্ছেন চিরঞ্জীবী। এম ভেঙ্কাইয়া নাইডু অন্ধ্রপ্রদেশের, তিনিও পেয়েছেন এই পুরস্কার।
ত্রিবিন্দেশ্বর পাঠক সামাজিক কার্যের জন্য পেয়েছেন এই পুরস্কার, এবং পদ্মা সুব্রমণিয়াম কলা তামিলনাড়ু থেকে পেয়েছেন। পদ্মা সুব্রমণিয়াম নামটা অতি গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় আসে, তিনি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, পদ্মা সুব্রমণিয়াম। ঠিক আছে, তো এই নামগুলো মনে রাখবে, এরা কিন্তু প্রত্যেকে এবারে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন পাঁচজন। অপশান থাকবে যে নিম্নের মধ্যে কে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন এবারে, আর অপশানগুলো এগুলো কিন্তু দেওয়া থাকবে। 13 হচ্ছে, সম্প্রতি কাকে গ্লোবাল এনার্জি ট্রানজ্যাকশন ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে? কি পুরস্কার? গ্লোবাল এনার্জি ট্রানজ্যাকশন ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে। ডক্টর সুলতান আল জাবের কে পেয়েছেন? ডক্টর সুলতান আল জাবের এবারে এই পুরস্কার পাচ্ছেন। কোপের অধ্যক্ষ তিনি বা কোপের চেয়ারম্যান, কোপ 28 এর অধ্যক্ষ ডক্টর সুলতান আল জাবেরকে বিশ্ব এনার্জি পরিষদ দ্বারা এই পুরস্কার প্রদান করা হয়েছে। 14 হচ্ছে, 2024 সালে সাউথ এশিয়ান পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? সাউথ এশিয়ান পার্সন অব দ্য ইয়ার অর্থাৎ দক্ষিণ ভারতের পার্সন অব দ্য ইয়ার হিসেবে কাকে সম্মানিত করা হলো? কারেক্ট আনসার হবে অবন্তিকা, অবন্তিকা ভারতীয় বংশোদ্ভূত একজন অভিনেত্রী অবন্তিকা বন্দনাপুকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, ছবিতে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন অবন্তিকা বন্দনাপু, তিনি এই সাউথ এশিয়ান পার্সন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। 15 হচ্ছে, 2024 সালে কোন মালায়ালম কবিকে 33তম সরস্বতী সম্মান 2023 দ্বারা সম্মানিত করা হয়েছে? 2023 সালের যে সরস্বতী সম্মান এবারে 2024 সালে দেওয়া হয়েছে, এবারে পেয়েছে কে? প্রভা বর্মা। ছবিতে দেখে নাও, প্রভা বর্মা এবারে এই পুরস্কার পেয়েছেন সরস্বতী সম্মান। দেখো ডিটেলসে দেখো, ভারতের অষ্টম তালিকায় বা 8th শিডিউলে অবস্থিত 22টি ভাষার জন্য সাহিত্যের ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করা হয়। প্রত্যেক বছর দেওয়া হয়। সরস্বতী সম্মান 1991 সালে প্রথম দেওয়া হয়েছিল, এবং এটা দেওয়া হয় কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা, কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা। আর পুরস্কার স্বরূপ 15 লক্ষ টাকা, একটি সার্টিফিকেট এবং একটি পদক প্রদান করা হয়। ঠিক আছে, 16 দেখব, সম্প্রতি এবেল পুরস্কার 2024 দ্বারা পুরস্কৃত হয়েছেন কে? এবেল পুরস্কার 2024 দ্বারা কে পুরস্কৃত হয়েছেন? আচ্ছা, এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দেব আমি, তোমরা কমেন্ট করে জানাবে যে কোন পুরস্কারকে গণিতের নোবেল বলা হয়, কোন পুরস্কারকে গণিতের নোবেল বলা হয়। ঠিক আছে, কোন পুরস্কারকে গণিতের নোবেল বলা হচ্ছে এটা তোমরা কমেন্ট করবে। চলো, তো এখানে দেখো এবেল পুরস্কার 2024 দ্বারা সম্মানিত হয়েছেন মাইকেল টেলাগ্রেন্ট এই পুরস্কার এবারে পেয়েছেন। ছবিতে দেখে নাও, মাইকেল টেলাগ্রেন প্রথম প্রদান করা হয়েছিল 2002 সালে, এই পুরস্কার প্রথম দেওয়া হয় নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স দ্বারা এই পুরস্কারটা প্রদান করা হয়। তো তোমরা কমেন্ট করে দেবে যে কোন পুরস্কারকে গণিতের নোবেল বলা হয়। 17, প্রথম বিদেশি নাগরিক হিসেবে নিম্নেরকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান দ্য অর্ডার অফ ড্রুক গ্যালপো দ্বারা সম্মানিত হয়েছেন? দেখো, ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রত্যেক বছর ভুটানের কোনো ব্যক্তিকে প্রদান করা হয়, কিন্তু এবারে এই ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানটা ভুটানের বাইরে অন্য কোনো বিদেশি নাগরিককে দেওয়া হয়েছে, সেটা হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবারে এই পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট দেখব, সম্প্রতি কাকে 71তম মিস ওয়ার্ল্ড 2024 খেতাব জিতলেন? 71তম মিস ওয়ার্ল্ড 2024, ছবিতে দেখতে পাচ্ছ ইনি হয়েছেন এবারের মিস ওয়ার্ল্ড, 71তম মিস ওয়ার্ল্ড কে হচ্ছেন? কারেক্ট আনসার হবে ক্রিস্টিনা পিসকোভা, মানে চেক রিপাবলিকের অধিবাসী তিনি, ক্রিস্টিনা পিসকোভা 71তম মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নেক্সট দেখো, সম্প্রতিকে 2024 সালে ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন? ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার অর্থাৎ রিপোর্টারদের দ্বারা ফটো তোলা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ছবি এবারে কে পেয়েছেন? ছবিটা তুলেছেন কে? ছবিটা তুলেছেন মোহাম্মদ সালেম। মোহাম্মদ সালেম এই ছবিটা তুলেছেন। তোমরা ছবিটা একবার দেখে নাও, কী ছবি সেটা? ছবিটা হচ্ছে খুবই বেদনাদায়ক একটা ছবি। একজন মহিলা তার, এটা হচ্ছে নিজের ভাইজি, একজন মহিলা তার নিজের মৃত ভাইজিকে কোলে নিয়ে রয়েছেন, সেই ছবিটা তিনি তুলেছেন মোহাম্মদ সালেম। তো সেই জন্য এই পুরস্কারটা মোহাম্মদ সালেম পেয়েছেন। গাজাপট্টিতে নিজের 5 বছরের ভাইজিকে কোলে নেওয়া এক ফিনিশ প্যালেস্টাইন মহিলার ছবি তোলার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন গাজাতে। গাজা হচ্ছে একটা দেশের নাম। 20 নম্বর দেখব, সম্প্রতি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2024 পুরস্কার কে পেয়েছেন? 2024 সালের লরিয়াস, প্রত্যেক বছর দেখো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়,
আর সঙ্গে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার একটা পুরস্কার দেওয়া হয়। তো এবারে পেয়েছেন কে, নোভাক জকোভিচ ইজ দ্য কারেক্ট আনসার। এ নিয়ে মোট 5 বার ফিফথ টাইম তিনি এবারে পেলেন তিনি নোভাক জকোভিচ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2024। ছবিটা দেখে নাও। আর যদি বলা হয় কোন মহিলা এবারে পেয়েছেন, তখন কি হবে, মহিলার নাম হচ্ছে নোভাক জকোভিচ, মানে পুরুষ খেলোয়াড় স্পোর্টসম্যান। আর স্পোর্টস ওমেন যদি বলা হয় তখন হবে এতানা বনমাটি। কি নাম? এতানা বনমাটি, বা এইতানা, AITANA, এইতানা বনমাটি। ছবিটা দেখতে পাচ্ছ, তিনিও পেয়েছেন। নেক্সট দেখবো 21 নম্বর, সম্প্রতি কে 96তম একাডেমি পুরস্কার, একাডেমি পুরস্কার মানে হচ্ছে অস্কার পুরস্কার 2024 শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। কারেক্ট আনসার হবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটা পেয়েছেন কে, কিলিয়ান মর্ফি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। শ্রেষ্ঠ অভিনেতা হচ্ছেন কিলিয়ান মর্ফি। এই যে ছবিতে দেখো, তিনি হচ্ছেন কিলিয়ান মর্ফি, শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। আর শ্রেষ্ঠ অভিনেত্রী যদি বলা হয় তখন হবে এম্মা স্টোন পিওর থিংসের জন্য এই পুরস্কারটা পেয়েছেন। এই ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন এম্মা স্টোনস। আর সর্বশ্রেষ্ঠ ডিরেক্টর যদি বলা হয় তখন হবে ক্রিস্টোফার নলেন, সর্বশ্রেষ্ঠ ডিরেক্টর ওপেন হেইমার ছবির জন্য পেয়েছেন। আর সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র যদি বলা হয় তখন হবে ওপেন হেইমার, সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র। নেক্সট হচ্ছে সম্প্রতি নিম্নের কে মহারাষ্ট্র গৌরব পুরস্কার 2024 দ্বারা সম্মানিত হয়েছেন। মহারাষ্ট্র গৌরব পুরস্কার পেয়েছেন এবারে কে, ডক্টর উমা রেলে। ডক্টর উমা রেলে, দেখো ডক্টর উমা রেলে হলেন মুম্বাইয়ের নালন্দা নৃত্যকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য বিশেষ করে ভারতনাট্যমে তার সারা জীবনব্যাপী অমূল্য অবদানের জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তাহলে যদি প্রশ্ন থাকে যে ডক্টর উমা রেলে কোন নৃত্যের সঙ্গে যুক্ত, তখন তোমাকে বলতে হবে তিনি ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। 23 দেখো, 77তম বাপটা পুরস্কার 2024 কে পেলেন, 77তম বাপটা অ্যাওয়ার্ড 2024। কারেক্ট আনসার কী হবে, এক্ষুনি জানলাম, আমরা বললাম যে এবারে অভিনেত্রী হিসেবে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন এম্মা স্টোন, তো তিনিই পেয়েছেন বাপটা পুরস্কার। এবারের যে বাপটা পুরস্কার কে পেয়েছেন দেখো, এম্মা স্টোন। ছবিটা দেখে নাও, ইনি হচ্ছেন এম্মা স্টোন। সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র বাপটা চলচ্চিত্র হচ্ছে ওপেন হেইমার, সর্বশ্রেষ্ঠ বাপটার অভিনেত্রী এম্মা স্টোন, আর সর্বশ্রেষ্ঠ বাপটার অভিনেতা হচ্ছেন সিলিয়ান মর্ফি বা কিলিয়ান মর্ফি। 25 দেখো, 2024 সালে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দ্বারা কতজন ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে? এবারে 2024 সালে মোট 5 জন ভারতরত্নকে দ্বারা সম্মানিত করা হয়েছে, ঠিক আছে, মোট 5 জনকে ভারতরত্ন সম্মানিত করা হয়েছে। তো 4 জনই হচ্ছেন মরণোত্তর পেয়েছেন, শুধুমাত্র লালকৃষ্ণ আডবাণী মরণোত্তর নয়, তিনি বর্তমানে জীবন্ত বেঁচে আছেন, মানে তো বাকি 4 জন যারা হচ্ছেন মরণোত্তর পেয়েছেন। তো কারেক্ট আনসার হবে মোট 5 জনকে ভারতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার ভারতরত্ন পেয়েছেন। এক হচ্ছে দেখো প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও, তারপর হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, এরা মরণোত্তর পেয়েছেন। লালকৃষ্ণ আডবাণী পেয়েছেন, সপ্তম উপপ্রধানমন্ত্রী ছিলেন, তিনিও পেয়েছেন, তিনি বর্তমানে বেঁচে আছেন, তিনি মরণোত্তর পাননি। বৈজ্ঞানিক এম এস স্বামীনাথন, যাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, তিনি পেলেন। কর্পূরী ঠাকুর বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও পেয়েছেন। এই 5 জন পেয়েছেন, ঠিক আছে। নেক্সট দেখবো, 25 হচ্ছে 75তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে কোন মন্ত্রকের মুখনাট্য সর্বশ্রেষ্ঠ মুখনাট্যের পুরস্কার পেয়েছে? মুখনাট্য বলতে কি, মুখনাট্য কথার অর্থ হচ্ছে ট্যাবলো, ঠিক আছে। তো বিভিন্ন মন্ত্রকের ট্যাবলো থাকে, তারপর বিভিন্ন রাজ্যের ট্যাবলো থাকে, তো এখানে কোন রাজ্যের কোন মন্ত্রকের ট্যাবলো শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছে? কারেক্ট আনসার হবে কালচারাল মিনিস্ট্রি বা সংস্কৃতি মন্ত্রক। কি করেছিল এরা দেখবো, সংস্কৃতি মন্ত্রকের ট্যাবলো এর থিম ছিল ভারত লোকতন্ত্র কি জাননী, ভারত মাদার অফ রিপাবলিক, লোকতন্ত্রের জননী বা গণতন্ত্রের জননী। রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ ট্যাবলো পুরস্কার পেয়েছে ওড়িশা রাজ্য। যদি বলা হয় রাজ্যের মধ্যে কোন রাজ্য পাবে, তখন হবে ওড়িশা রাজ্য। আর প্রজাতন্ত্র দিবস 2024 থিম কি ছিল যদি বলা হয়, তখন হবে বিকশিত ভারত, অর ভারত রক্ত কি মাতৃকা, ঠিক আছে। নেক্সট, 2024 সালে মোট কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে? এবারে পদ্ম পুরস্কার মোট কতজন পেয়েছে? আমরা তো পদ্ম বিভূষণ দেখলাম 5 জন, পদ্ম পুরস্কার মোট পদ্ম, যেমন পদ্ম পুরস্কার 3 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ঠিক আছে। তো এবারে মোট 132 জন পদ্ম পুরস্কার পেয়েছেন, 132 জন, তার মধ্যে পদ্মবিভূষণ
ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান 5 জন, পদ্মভূষণ 17 জন, দ্বিতীয় নাগরিক সম্মান, সরি এটা পদ্মবিভূষণটা হচ্ছে দ্বিতীয় আর পদ্মভূষণ হচ্ছে তৃতীয়, পদ্মশ্রী হচ্ছে চতুর্থ নাগরিক সম্মান, এটা হচ্ছে 110 জন। তো মোট হচ্ছে আমাদের 132 জন এবারে পদ্ম পুরস্কার পেয়েছেন। আমাদের 26টা প্রশ্ন আজ ছিল, তো এই 26টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে যত বেশি ভালো শেয়ার করে দেবে, ঠিক আছে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামের চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন করে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস বলতে চাই, এখানে তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স 2023 সালের সংগ্রহ করতে চাও বা 2024 সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করতে চাও, তাহলে তোমাদের জন্য একটা আমরা পেড গ্রুপ করেছি, যে পেড গ্রুপে জয়েন করলে 2023 সালের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রথমেই পাবে, আর 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স যেমন যেমন মাস শেষ হবে সেরকম সেরকম দেওয়া হবে। 99 টাকা দিয়ে জয়েন করতে হবে, মাত্র 99 টাকা দিতে হবে। তো যদি জয়েন করতে চাও পেড গ্রুপে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করো, তোমরা পেয়ে যাবে। যে কোনো পরীক্ষার জন্য 99 টাকা খরচ করে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভাবতে হবে না। এই যে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস বলো বা বুকস বলো, যে কোনো কিছু এখান থেকে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ, ভালো থেকো, প্রত্যেকে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, ঠিক আছে। চলো Thank you.